আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল ট্যাং টু টামিতে সবাইকে স্বাগতম। থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আজকের আইটেম কি। জি হ্যাঁ, আজ ব্রেড রোল বানাবো মিক্স কিমা পুর দিয়ে। ভিডিওর মাঝে মাঝে থাকবে ছোটোখাটো টিপস, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ভালো লাগা ছড়িয়ে দেবেন। প্রথমে ব্রেডের জন্য ডো তৈরি করে নেব। তার জন্য 3 কাপ আটা নিয়েছি। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যায়। ড্রাই অ্যাক্টিভ ইস্ট নিয়েছি 1.5 চা চামচ। আমার ইস্টটি অলরেডি অ্যাক্টিভেটেড, তাই গরম দুধ বা গরম পানিতে রেখে এটি অ্যাক্টিভ করতে হবে না। স্বাদমতো লবণ দিলাম। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। 3 টেবিল চামচ দিলাম গুঁড়ো দুধ। এবার সব শুকনো উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 1টি ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম দিলে ব্রেড অনেক স্পঞ্জি হয় আর স্বাদও বেড়ে যায় অনেক গুণ। 3 টেবিল চামচ তেল দিলাম। তেলের পরিবর্তে চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। পানি এমন গরম হবে যেন একটি আঙুল ডুবিয়ে রাখা যায়। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে 1টি স্টিকি ডো তৈরি করে নিচ্ছি। একসাথে সম্পূর্ণ পানি ঢেলে দিতে যাবেন না, সেক্ষেত্রে ডো অনেক বেশি নরম হয়ে যাওয়ার একটি পসিবিলিটি থাকে। ডো স্টিকি হলেই ব্রেড সফট হবে। নরম ডো দেখে ঘাবড়ে গিয়ে এক্সট্রা আটা মেশানো শুরু করবেন না যেন, এতে ব্রেড শক্ত হয়ে যাবে এবং ফুলবে না। এই স্টিকি ডো ধীরে ধীরে মথে মথে সেট করতে হবে। এই যে আমি একটি ছড়ানো বোর্ডে নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। সাত আট মিনিট ভালোভাবে নিড করার পর দেখুন ডো একদম সফট হয়ে গিয়েছে। এবার 1টি বোলে সামান্য তেল মাখিয়ে ডোটি রাখছি এবং উপরে যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য উপরেও একটু তেল দিয়ে দিলাম। এবার এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে 1 ঘন্টা বা যতক্ষণ না ডো ফুলে ডাবল হয় ততক্ষণ পর্যন্ত। এবার স্টাফিংয়ের জন্য পুর রেডি করব। 1 কাপ বিফ কিমা নিয়েছি। 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিলাম। হলুদ দিলাম 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, 1 টেবিল চামচ মাংসের মশলা, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। সয়া সস দিলাম 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ দিলাম টক দই। দিলাম স্বাদমতো লবণ এবং 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এগুলো বেশ ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি 3 টেবিল চামচের মতো এবং তেল গরম হলে গোটা জিরের ফোড়ন দিয়েছি। এবার তেজপাতা আর 2 টুকরো দারুচিনি দিলাম। এগুলো সুন্দর অ্যারোমা ছড়ালে মেখে রাখা কিমাগুলো ঢেলে দিচ্ছি। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচ কমিয়ে একদম মৃদু করে দিয়েছি। এতে করে কিমা থেকে পানি বেরিয়ে আসবে। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে সামান্য পানি দিলাম যাতে নিচে লেগে না যায় এবং মাংস দ্রুত সেদ্ধ হয়। আবার ঢেকে 10 মিনিটের মতো রান্না করছি। এতক্ষণে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আলু কুচি। আলু দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যতক্ষণ না আলু পুরোপুরি সেদ্ধ হয়। বিফ কিমা পুরে আলু দিলে পুর খুবই মাখো মাখো হয়, যা খেতে ভালো লাগে। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করছি 1 কাপ সবুজ মটর। মটরগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলু আর মটরের পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি। আমি কিন্তু প্রথমে মাংসের জন্য লবণ দিয়েছিলাম। দিলাম 2 টেবিল চামচ টমেটো সস। এবার সব নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নামিয়ে নেব এবং পুরগুলো ঠান্ডা করে নেব।
এদিকে আমাদের ডো ফুলে ডাবল হয়েছে। এখন আলতোভাবে ডোয়ের ভেতরকার বাতাস বের করে দিতে হবে। এরপর একটি রুটি বেলার পিঁড়িতে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে প্রথমে ডোটিকে সেট করে নিলাম। এরপর এটি সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটু বড় সাইজের রোল বানাবো, তা চার টুকরো করেছি। ছোট সাইজের বানালে সে অনুযায়ী ডো ভাগ করে নেবেন। এবার এক ভাগ নিয়ে একটু ময়দা ছিটিয়ে রুটি বেলে নিচ্ছি। চেষ্টা করবেন রুটিটি যেন চার কোণা হয়। বেলা হয়ে গেলে প্রয়োজনে চারপাশ থেকে কেটে সমান করে নেবেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে রুটিটি বেশ ভালোভাবে ছিদ্র করে নিলাম, যাতে রুটির মাঝখান থেকে ফুলে উঠতে না পারে। এরপর মাঝ বরাবর পুর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। এবার দুই পাশ থেকে রুটির বাকি অংশ এনে পুরগুলো ঢেকে দেব। সৌন্দর্যের জন্য এক পাশ একটু একটু দাগ কেটে দিলাম। এরপর এক পাশ থেকে রুটির বাকি অংশ টেনে এনে পুরগুলো সম্পূর্ণ ঢেকে দিচ্ছি। আমি একটু পানি লাগিয়েছিলাম যাতে রুটি ভালোভাবে সেঁটে থাকে বা খুলে না যায়। এবার দাগ কাটা অংশটি তার উপর দিয়ে ঢেকে দিলাম। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজ করেছি। এবার উপরে একটু ডিম রাশ করে নেব। আমি একটি ডিম ফেটে নিয়ে সেখানে এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এতে বেকিংয়ের পর উপরে সুন্দর কালার আসবে। একইভাবে বাকিগুলোও বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেকিং ট্রেতে নিয়ে মিনিট বিশেকের জন্য এক পাশে রাখছি। এতে ব্রেডগুলো রেইজ হবে এবং নরম হবে। 20 মিনিট পর উপরে সাদা তিল ছিটিয়ে দিলাম। এরপর 190 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, 30 মিনিট পর দেখুন ওভেন থেকে কী বের করেছি। চমৎকার লুকের লোভনীয় কিমা ব্রেড রোল। গরম গরম একটু বাটার ব্রাশ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর দেখুন নরম তুলতুলে আর দারুণ সুস্বাদু ব্রেড রোল। হেলদি ওয়েতে তৈরি বলে স্বাস্থ্যকরও বটে। কি সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একটি কেটে টুকরো করে ভেতরটা দেখাচ্ছে। দেখুন ভেতরে কোথাও একটুও কাঁচা নেই এবং ভীষণ সফট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ন্যূনতম কাজেও আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই হেলদি খান, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।